হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনে আপনার যে গ্রাফিক কার্ডটি আছে সেটি ডিফল্ট হিসাবে সেট করবেন। হতে পারে কোনো একটি পার্টিকুলার অ্যাপস ওপেন করছেন, লাইক অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যাতে অলওয়েজ আপনার যে গ্রাফিক কার্ডটি আছে সেটির মাধ্যমে যাতে এই অ্যাপসটি ওপেন হয়। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনে ডিফল্ট গ্রাফিক কার্ড হিসাবে এনভিডিয়া সেট করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কীভাবে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনে ডিফল্ট গ্রাফিক কার্ড এনভিডিয়া সেট করবেন। সেই কাজটি করার জন্য আপনি যে দুটি উপায়ে এই কাজটি করতে পারেন। প্রথম যে উপায়টি সেটি হচ্ছে আমরা আমাদের এনভিডিয়া কন্ট্রোল প্যানেলটি ওপেন করব। সেক্ষেত্রে আমরা আমাদের উইন্ডোজ ইলেভেনের সার্চ বারে যাব এবং যাওয়ার পর এখানে আমরা টাইপ করব NVIDIA এবং আমরা পেয়ে যাব এনভিডিয়া কন্ট্রোল প্যানেল। সো আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর এটা একটু লোড হতে একটু সময় নেবে, ডিপেন্ড অন আপনার কম্পিউটার স্পিডের উপর। এই নিয়ে দেখতে পাচ্ছেন যে এনভিডিয়া কন্ট্রোল প্যানেলটি ওপেন হয়ে গেছে। এখানে একদম উপরে বাম দিকে আপনি পেয়ে যাবেন ম্যানেজ 3D সেটিং, এটাকে আপনি ওপেন করবেন এবং এখানে আপনি পেয়ে যাবেন প্রিফিয়ার গ্রাফিক প্রসেসর। এখানে অটো সিলেক্টের জায়গায় আপনি এটাকে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে ইন্টিগ্রেট গ্রাফিক, যেটা কিনা বাই ডিফল্ট উইন্ডোজ যে কোনো ল্যাপটপের প্রসেসরের সাথে আসে, আর একটা হচ্ছে হাই পারফরমেন্স এনভিডিয়া প্রসেসরটি কিনা এক্সটার্নাল গ্রাফিক কার্ড অ্যাড করা আছে আমার ল্যাপটপটিতে। সো আমি জাস্ট এটাকে চুইস করে অ্যাপ্লাই দিয়ে দিব এবং দেন একদম নিচে আরেকটা আছে সেট ফিজিক্স কনফিগারেশন, এখানেও আপনি চাইলে সিলেক্ট এ ফিজিক্স প্রসেসর অটো সিলেক্টের জায়গায় আপনি চাইলে জি ফোর্স MX330 আপনার যে গ্রাফিক কার্ডটি, আমারটি হচ্ছে এটি এনভিডিয়া জি ফোর্স MX330, আমরা এটাকে জাস্ট চুইস করে অ্যাপ্লাই দিয়ে দিব এবং রেডি টু গো। তাছাড়া আপনি চাইলে আরেকটি উপায়ের মাধ্যমে আপনি চাইলে এনভিডিয়া গ্রাফিক কার্ড ডিফল্ট সেট করতে পারেন। এটি হচ্ছে আমরা এই উপায়টি হচ্ছে আপনি পার্টিকুলার যে কোনো একটি সফটওয়্যারকে আপনি চাচ্ছেন যে অলওয়েজ যাতে সেই সফটওয়্যারটি এনভিডিয়া গ্রাফিক কার্ড সেট হয়, সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে উইন্ডোজ ইলেভেন সার্চ বারে গিয়ে টাইপ করবো গ্রাফিক, আমরা পেয়ে যাব গ্রাফিক সেটিং, এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর নর্মালি আমরা দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে, আমরা ক্লিক করবো ব্রাউজ। যদি আমরা ক্লিক করি ব্রাউজ তাহলে দেখতে পারবো যে আমাদের উইন্ডোজ ইলেভেনে যে অ্যাপসগুলো আছে সবগুলো অ্যাপস এখানে দেখাবে। ফর এক্সাম্পল আমি জিস পিসিতে যাই এবং নর্মালি আমার যে অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে OSC এবং এখানে দেখতে পারবো যে আমাদের উইন্ডোজের আইকন দেওয়া, তার মানে হচ্ছে আমার উইন্ডোজ ইলেভেনটি এখানে ইনস্টল করা আছে এবং মোস্ট অফ দ্য অ্যাপস কিন্তু এখানে ইনস্টল করা আছে। সো আমরা এটাকে ওপেন করবো। ওপেন করার পর আপনার হয়তো বা যে প্রোগ্রাম ফাইলস এখানে থাকতে পারে অথবা এখানে থাকতে পারে, ফর এক্সাম্পল আমার কি হচ্ছে এখানে আমি জাস্ট এডোবি এবং ফর এক্সাম্পল আমি চাইছি যে এডোবি প্রিমিয়ার প্রসেসরকে আমি ওপেন করার জন্য, সো আমি এটাকে চুজ করে এটি ক্লিক করব এবং দেন এগেন আমি এখান থেকে স্ক্রল ডাউন করি, আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে অ্যাপসটি আছে অ্যাপ্লিকেশনটিকে আমি চুজ করে অ্যাডে ক্লিক করবো এবং দেখতে পারবো যে আমার এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি অ্যাড হয়ে গেছে। সো এখন আমি এখানে ক্লিক করবো, অপশনে ক্লিক করবো এবং দেখাবে আমাকে এখানে অপশন যে আপনি হোয়াট ডু ইউ প্রিফিয়ার ফর গ্রাফিক পারফরমেন্স, লেট উইন্ডোজ ডিসাইড। আপনি চাইলে বাই ডিফল্ট আপনার এখানে দেখাচ্ছে ইন্টেল XE গ্রাফিক এবং আরেকটা হচ্ছে এনভিডিয়া জিফোর্স, আমি দিয়ে দেবো এনভিডিয়া এবং সেভে ক্লিক করে দিব। অথবা আপনি চাইলে এখানে যদি আরও অ্যাপস চান অ্যাড করা যান তাহলে এখানে ব্রাউজে গিয়ে আপনি আরও একটি যে অ্যাপসে যাচ্ছেন প্রোগ্রাম ফাইলস থেকে, ফর এক্সাম্পল আমি চাচ্ছি অ্যাডোবি ফটো অ্যাডোবি প্রিমিয়ার প্রসেস, আমি চাচ্ছি অ্যাডোবি ফটোশপ। সো আমি অ্যাডোবি ফটোশপ অ্যাপসটি ওপেন করবো এবং দেখতে পাবো অ্যাডোবি ফটোশপটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি অপশনে ক্লিক করে আমার যে এনভিডিয়া গ্রাফিক কার্ডটি চুজ করতে চাচ্ছি সেটি আমি চুজ করে সেভে দিয়ে দিব। সেভে খুব সহজে আপনি যদি চান যে আপনার উইন্ডোজ ইলেভেনে বাই ডিফল্ট এনভিডিয়া গ্রাফিক কার্ড সেট করা যান তাহলে এই সিম্পল ট্রিকটি ফলো করে সেই কাজটি করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।